হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু মানসিকভাবে আমি একটু আপসেট হয়ে পড়েছি, কারণ মোবাইল খুললেই দেখো মোবাইলের মধ্যে যা আসছে, ইউটিউবে যে সমস্ত ভিডিও ভাইরাল হচ্ছে, মানে কি বলবো, এগুলো নিয়ে যতই বলবো না কম বলা হবে। এবং এগুলো নিয়ে আমি আলোচনা করতেও মানে আমার জাস্ট ঘৃণা লাগে, আর আমার রুচিতেও বাঁধে এই ধরনের কথাবার্তা বলতে। কেননা ইউটিউবে খুললেই এখন দেখা যাচ্ছে যে একটা এমন থাম্বনেল দিচ্ছে, এমন একটা ট্যাগ ইউজ করছে, মানে কি বলতো, দেখতে ইচ্ছা না করলেও মনে হবে না বাবা একটু গিয়ে দেখি তো, এরকম একটা ব্যাপার। আমি এমনিতেই নেগেটিভ জিনিসকে অ্যাভয়েড করে চলি, নেগেটিভ জিনিস দেখতেও আমি ভালোবাসি না। ইউটিউবে আমি যে চ্যানেল দেখলে, যে ইউটিউব দেখলে আমি কিছু শিখবো, আমার মাইন্ডটা হেলদি থাকবে, আমি এন্টারটেন নিতে পারবো, আমি সেই ধরনেরই ভিডিও অ্যাকচুয়ালি দেখি, জানো তো। তোমরা সারাদিন কাজের শেষে একটু ইউটিউব খুলে বসা কিসের জন্য, একটু এন্টারটেন নেওয়ার জন্য। এন্টারটেন আর কি নেব ইউটিউব খুলে, শুধু নেগেটিভ আর নেগেটিভ, নেগেটিভে পুরো ইউটিউবটা পুরো ভরে গেছে। এই যে যে ধরনের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, আশা করছি তোমাদের চোখেও সেগুলো পড়ছে। এগুলো তোমরা বলো তো, এগুলো কি সমাজের ক্ষেত্রে কি ভালো? এই ধরনের ভিডিও, এগুলো কি সমাজকে ভালো মেসেজ দেওয়া হচ্ছে? এগুলো কি কোনো শিক্ষণীয় ভিডিও? এগুলো থেকে আমরা কিছু শিখতে পারি? এগুলো থেকে মানুষের বরঞ্চ অনেক অনেক ক্ষতি হচ্ছে। কাউকে দেখছি তার হাজবেন্ডকে ছেড়ে চলে যাচ্ছে অন্য কারোর সঙ্গে, কাউকে দেখছি ক্যামেরা অন করে সুসাইড করছে, এগুলো কি হচ্ছে? আমার সেখানে সমস্যা নয়, তার লাইফে কি হচ্ছে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নেই, ইন্টারফেয়ারও করতে চাই না। কেন, আমার চ্যানেলটা কন্ট্রোভার্সি চ্যানেল নয়, আমি কাউকে নিয়ে আলোচনাও করতে চাই না। আমার কথা হচ্ছে, আমার কথা হচ্ছে যে সমাজকে এগুলো দেওয়ার মানেটা কি? তোমার লাইফে সমস্যা থাকতেই পারে, প্রত্যেকটা মানুষের লাইফে সমস্যা আছে, তোমার আছে, আমার আছে, প্রত্যেকের আছে। কিন্তু আমরা ইউটিউবে এসেছি এন্টারটেন করার জন্য, মানুষের চোখে আমার খারাপ দিকটা তোলার জন্য নয়। প্রত্যেকটা মানুষের ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। আমরা সবসময় চেষ্টা করব আমরা ইউটিউবের মাধ্যম দিয়ে আমার ভালো দিকটা দেখানো, আমার থেকে যেন মানুষ কিছু শিখে, আমরাও যেন তোমাদের থেকে কিছু শিখি, এটাই জন্য ইউটিউব। কিন্তু এখন দেখছি ইউটিউব এর জন্য নয়, কে কার বরকে নিয়ে ছেড়ে চলে যাচ্ছে, কে হাত কাটছে, কে পা কাটছে, মানে মানুষকে আরও এক্সাইটেড করে দেওয়া, মানুষকে আরও ডিপ্রেশনের মধ্যে ঢুকিয়ে দেওয়া, মানে মানুষকে আরও উত্তেজিত করে দিচ্ছে এইসব ভিডিও। আমার ইউটিউবের কাছে একটা হাম্বল রিকোয়েস্ট, এই ধরনের ভিডিওগুলোকে স্টপ করা উচিত। যদি ভালো ভিডিও দেয় তো সত্যি খুব ভালো, আমরা ভালো জিনিসটা দেখতেও চাই এবং দেখতেও ভালোবাসি। মানে এই ধরনের ভিডিওগুলো দেয়া মানে সমাজের চোখে কলুষিত করা, এই ধরনের ভিডিওগুলো সমাজে অ্যাকচুয়ালি যারা এই ডিপ্রেশন জার্নির মধ্যে দিয়ে যাচ্ছে তারাই একমাত্র জানে। এই ধরনের ভিডিওগুলো দেখা মানে তারা যখন এই ভিডিওগুলো দেখছে, তারা তো তখন ইনস্ট্যান্ট এই ডিসিশান নিয়ে নেবে যে আমিও এরকম করি, তাহলে তো আমি আমার জীবন থেকে আমি রেহাই পেয়ে যাবো। এবং স্বামী স্ত্রীর মধ্যে যাদের মধ্যে ছোটোখাটো অশান্তি থেকেই থাকে, প্রত্যেকটা ফ্যামিলিতেই আছে, তারা তখন মনে হবে হ্যাঁ আমিও তো তাহলে এই কাজটা করি। ইভেন যে মেয়েটা স্ট্যাবলিশ নিজের পায়ে দাঁড়িয়ে রয়েছে, সে তো তারও মনে হতে পারে হ্যাঁ আমি তো নিজে রোজগার করছি, আমি সেলফ ডিপেন্ডেন্ট, আমি কেন আমি আমার হাজব্যান্ডের ভরসায় থাকবো, অত্যাচারিত হয়ে থাকবো। তখন তার মনের মধ্যে বিভিন্ন প্রশ্ন যাবে, তখন ওই ছোটোখাটো অশান্তিটাও এই ধরনের ভিডিও দেখার পর তার সেটা একটা বড় আকৃতি নিয়ে তাদের মধ্যেও কিন্তু এই ধরনের ছাড়া ছাড়ি, ডিভোর্স, বিভিন্ন ধরনের ব্লাব ব্লাব অনেক কিছু ঘটতে পারে। এই জন্য ইউটিউবের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট, এই ধরনের ভিডিও স্টপ করা হোক। থাকো মা, চলে আসবো, যে এক্ষুনি চলে আসবো, চেঁচে চেঁচে মুখ দিয়ে নাল ঝোল বার করে ফেলেছে। হ্যাঁ কে থাকবে না, থাকবে না, থাকবে না, থাকবে না, ওলে বল ওলে বলে, আচ্ছা চল ও নিচেই যাবে। আমাদের প্রত্যেকের লাইফে প্রাইভেসি, প্রাইভেট বলে একটা শব্দ আছে, এখানে দেখছি সেটা তো কেউই মানছে না, নিজের প্রাইভেট প্রাইভেসি সবই তুলে ধরছে। সেই যেন মনে হচ্ছে মানে এরা সিনেমাকেও হার মানিয়ে নিয়ে দেবে, যারা সিনেমা সিরিয়াল করে তাদের প্রাইভেসি প্রাইভেটটাকেও এরকমভাবে তুলে ধরে না।
যাই হোক, কিছু যদি বলে থাকি, কারোর যদি খারাপ লেগে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী, কিন্তু কিছু করার নেই, এগুলো সমাজের জন্য একদমই ভালো নয় এই ধরনের ভিডিও। বাবুয়া এলো তো তোমরা দেখতেই পেলে, এখন হঠাৎ আমাদের একটুখানি ইচ্ছা হচ্ছে অমলেট খেতে, তাই অমলেট করে নিচ্ছি দুজনকার ডবল ডিমের অমলেট। বাবু আর অমলেট হয়ে গেছে, ওর যেমন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে নর্মাল যেমন অমলেট হয় সেরম করেছি, আর আমারটা তো দেখালাম বিনস গাজর দিয়েছি, আমারটা একটু সবজি অ্যাড করেছি, কেননা শরীরটাও তো দেখতে হবে, শরীরে তো একটু কিছু সবজি দিতে হবে। বাবুয়াকে বললাম তোরটাও করে দিও, বললো না খাবো না, কেন যে যেটা খেতে চায় না তাকে জোর করে দেওয়া উচিত না আমি, এবং দিতেও চাই না, বিশেষ করে তো খাওয়া দাওয়ার ব্যাপারে, খাওয়াটা হচ্ছে তৃপ্তির ব্যাপার। আমি আমার অমলেটটাও ছেড়ে দিলাম, এইভাবে একদিন তোমরা খেয়ে দেখো, হেলদিও হয় এবং খুব টেস্টি হয়। আজকে ভাজতে গিয়ে না একটুখানি ভেঙে ভেঙে গেছে, আর একটু কড়া করেই ভেজেছি জানো। ডিমের অমলেট খেলাম, ডবল ডিমের অমলেট খেয়ে পোষালো না, আবার পোচ বানাতে চলে এলাম, বাবুয়ার একটা আমার একটা, ডিম একদম নেশার মতো খাই আমি। হ্যাপিকে আমি আবার ওপরে রেখে এলাম, চিল চিৎকার করছে জানো, আর ওয়েদারটা তো এখন বৃষ্টি হচ্ছে কন্টিনিউ, আর মার্বেলের মেঝে, ও ঠান্ডা লাগছে, ও তবু আমার কাছে বসে থাকবে, খাটে উঠবে না, বুঝেছো। চলো ব্লগটা আমি এখানেই এন্ড করলাম, টাটা, লাভ ইউ অল, গুড নাইট, টেক কেয়ার। আমি আবার বলছি, আমি যদি খারাপ কথা কিছু বলে থাকি, কারোর মনে আঘাত দিয়ে থাকি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী।